হ্যালো ফ্রেন্ডস ব্যাঙ্গলি হেলথ টিপসে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি এখনও এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে উঠুন আর অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজ আলোচনা করছি গর্ভাবস্থায় টক দইয়ের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আশা করি আপনারা উপকৃত হবেন হ্যাঁ দইয়ে আছে প্রচুর মাত্রায় ভিটামিন ই আর ভিটামিন নিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দই খেলে শরীরে যেমন ভিটামিন ই এর চাহিদা পূরণ হয় তেমনি স্কিনও যথেষ্ট উজ্জ্বল হয়ে ওঠে দই খেলে গর্ভবতী মহিলাদের শরীর ঠান্ডা থাকে এবং দই খেলে অ্যাসিডিটি বুক জ্বালা কমে যায় দই খেলে গর্ভবতী মহিলাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে এমনকি কোলেস্টেরল লেভেলও নিয়ন্ত্রণ থাকে যার ফলে গর্ভবতী মহিলাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি হয় না দই গর্ভবতী মহিলাদের দেহকে সুস্থ ও সতেজ রাখে তাই গর্ভবতী মায়েদের রোজ এক বাটি দই খাওয়া প্রয়োজন আর দই খাওয়ার সঠিক সময় দুপুরে খাবার পর আপনারা কিন্তু ভুলেও রাতে দই খাবেন না গর্ভাবস্থায় দেহের সঠিক ওজন বজায় রাখতে দই যথেষ্ট উপকারী দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পেটের সমস্যা ও সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে গর্ভাবস্থায় হজম ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় দই যেহেতু প্রোবায়োটিকের পরিপূর্ণ আধার সেহেতু এটি পাচন নালীর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যথেষ্ট উপকারী ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হল দই যা গর্ভস্থ শিশুর হার মাংসপেশি ও দাঁত বৃদ্ধির জন্য সহায়ক গর্ভাবস্থায় এমন অনেক গর্ভবতী মহিলা আছেন যারা মানসিক চাপে ভোগেন সেক্ষেত্রে দই খুবই উপকারী আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আপনারা অবশ্যই বাড়িতে দই তৈরি করুন আর টাটকা দই খাবার চেষ্টা করুন আর খুব টক দই ও অতিরিক্ত মিষ্টি যুক্ত দই এড়িয়ে চলাই ভালো আর যে সমস্ত গর্ভবতী মায়েদের দুধ খেলে নানান সমস্যা হয়ে থাকে তারাও দুধের বিকল্প হিসেবে দই খেতে পারেন যা আপনার এবং আপনার গর্ভস্থ সন্তান উভয়ের জন্যই উপকারী তো বন্ধুরা আজ এতটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ